বটিয়াঘাটা সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের জাতীয় শোকসভা অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান। বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল 2 ঘটিকার সময় হাজি শিমু মার্কেটে জাতীয় শোক দিবস পালিত। জাতীয় শোক দিবস পালন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ মোতাহার হোসেন শিমুর সভাপতিত্বে ও মহিদুল ইসলাম শাহীন ও বুলবুল হোসেন বিপ্লব এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, আওয়ামী লীগ নেতা আলহাজ আসলাম তালুকদার, আলহাজ শেখ আব্দুল আহাদ, বি এম মাসুদ রানা, প্রসাদ চন্দ্র রায়, মুশফিকুর রহমান সাগর, মনোয়ারা খাতুন শিউলি, রুনা লায়লা, শেখ ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন মুসা, দেব প্রসাদ রায়, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ মুন্নাফ বিশ্বাস, আব্দুল হাদি সর্দার, অরিন্দম গোলদার, আমিনুল ইসলাম, আহমদ আলী গাজী, আমিরুল মোমেনিন রানা, অমৃত মণ্ডল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহেদ সরকার, ইসরায়েল বিশ্বাস, প্রদীপ কুমার মণ্ডল, মোহাম্মদ জহুর খান, সর্দার জাকির হোসেন, রমেশ রায়, শেখ সেলিম হোসেন, রুহুল আমিন মোল্লা, রেজাউল করিম, দেবাশিস মণ্ডল, মোহাম্মদ লুৎফুর রহমান শেখ, গাজী এনামুল হক, প্রসেন বিশ্বাস, গোবিন্দ সর্দার, শশাঙ্ক রায়, হামিম সর্দার, গুণধর রায়, ডাক্তার সৌমেন রায়, মোহাম্মদ জীপন শেখ, আলম সর্দার, মিন্টু শেখ, মোহাম্মদ নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ মণ্ডল, ব্যাংকার সুভাষ মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডল, গৌহরী মণ্ডল, জিল্লার শেখ, আনসার ফকির প্রমুখ। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বক্তব্য রেখেছেন মনোয়ারা খাতুন শিউলি, আমাদের আপনাদের প্রিয় নেতা, একসময় আমার শ্রদ্ধা ভাজন, আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, আমাদের বটিয়াঘাট উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা ভাজন প্রিয় প্রয়াত মোহন জনাব আব্দুল আজিজ বুলতারের